আমরা চিত্রে একটা আরএলসি শাখা বিশিষ্ট একটা প্যারালাল সার্কিট দেখতে পাচ্ছি। মূলত এই সার্কিট থেকে আমাদের বের করতে হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা কত এবং ভোল্টেজের মান কত। অর্থাৎ এখানে দেখো কোথাও কিন্তু সাপ্লাই ভোল্টেজ দেওয়া নেই, সাপ্লাই ভোল্টেজের মানটা কত সেটা আমাকে বের করতে হবে। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নটা এসেছিল কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর 2023 সালে অনুষ্ঠিতব্য উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল টেকনোলজির পদে। চলো প্রশ্ন আমরা সমাধান করি। শিক্ষার্থীরা দেখো, প্রশ্নের মধ্যে একটা জিনিস বলা আছে যে নিচে সার্কিটে এক্সএল সমান এক্সি হলে ভি এর মান নির্ণয় করো এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। শিক্ষার্থীরা দেখো, এই প্রশ্নটাতে আসলে আমি এখানে ভি দিয়েছি, অনেকে হয়তো এইখানে ভি দিয়ে ম্যাটটা সমাধান করতে পারো। কিন্তু শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এটা প্যারালাল সার্কিট, এইটা 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 তিনটাই কী অবস্থা আছে, প্যারালাল অবস্থা বিদ্যমান। যেহেতু এটা একটা সিম্পল প্যারালাল সার্কিট, তাই আমি এইখানের ভোল্টেজে বের করি না কেন, অথবা এইটার ভোল্টেজ, এইটার ভোল্টেজ, এইটার ভোল্টেজে বের করি না কেন, সবগুলোর মান কী হবে, একই হবে, যেহেতু প্যারালাল সার্কিট। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এটাকে সমাধান করি। প্রথমে বলা হয়েছে এক্সএল সমান এক্সি। শিক্ষার্থীরা আমরা জানি কোন একটা রেজোনেন্স সার্কিটে এক্সএল সমান এক্সি হয়, অর্থাৎ রেজোনেন্স কন্ডিশনে সার্কিটের এক্সএল সমান কী হবে, এক্সি হবে। তাহলে এক্সএল সমান যদি এক্সি হয় তাহলে মোট ইম্পিডেন্সটা কী হবে সার্কিটে, দেখো ইম্পিডেন্স জেড সমান আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে ইম্পিডেন্সের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা মান বসে আর একটা ভ্যালু পাবো, প্লাস জে আর এক্সএল মাইনাস এক্সি। সো এখানে এক্সএল আর এক্সি সমান, তাহলে আমি এক্সএলের পরিবর্তে এক্সির পরিবর্তে এক্সএল বসাবো, এক্সির পরিবর্তে কী বসালাম, এক্সএল বসালাম। তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, আর প্লাস জে অফ জিরো, তাহলে জেড। তাহলে এখান থেকে আমি যদি বলতে পারি জেড ইকুয়ালস টু আর, আর অ্যাঙ্গেল কী থাকবে এখানে, জিরো ডিগ্রি। তার মানে এই কন্ডিশানে এক্সএল সমান যখন এক্সি হয়, অর্থাৎ রেজোনেন্স কন্ডিশান, এই কন্ডিশানে জেটের মান কার কার মানের সমান হবে, জেটের মান হচ্ছে রেজিস্ট্যান্সের সমান হবে। তাহলে শিক্ষার্থীদের লক্ষ্য করো, আমি বলতে পারি জেড সমান, এখানে রেজিস্ট্যান্স কত ছিল, 500 ওহম, এটাই তো আমার আর, তাই না, এটা আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি। তাহলে আমি বলতে পারি এটার মানও কত, 500 ওহম। তাহলে এটুকু মতো আমরা ক্লিয়ার। এরপর দেখো কী আছে, যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, এখানে দেখো এখানে কিন্তু কোথাও ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, কারেন্ট দেওয়া আছে এবং তিনটে শাখার আর এল সি এর মান দেওয়া আছে। শিক্ষার্থীরা, আর এখানে আমি কী লিখলাম, এখানে লিখছে এফ ইকোয়ালস টু এফ নট, অর্থাৎ যে অবস্থায় এক্সএল সমান এক্সি হবে সে অবস্থার ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেটা এফ নট, এটা আমাদেরকে বের করতে হবে। শিক্ষার্থীরা চলো তাহলে আমরা এটার মানটা বের করি। প্রথমেই আমরা এখানে দেখলাম ভি, তাহলে ভি সমান কী হতে পারে একটা সার্কিটে, আমরা জানি ভি সমান আই ইন্টু জেড। তাহলে আয়ের মান কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল, আর জেডের মানটা কিন্তু আমরা দেখলাম। তাহলে আমি এখানে যদি মানটা বসাই তাহলে কী পাবো, আয়ের মান কত আছে, 3.6, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আমি দিলাম না, আর মানটা কী আছে, মিলি এম্পিয়ারে, তাহলে 10 ইনভার্স 3 এম্পিয়ার। আর জেডের মান, জেড বলতে কি, 500কে আমরা বুঝবো। তাহলে এইটুকু যদি টোটাল ক্যালকুলেশন করো তাহলে এই ভোল্টেজের মানটা পাবে হচ্ছে 1.8 ভোল্ট। তাহলে এটা কী পেলাম, এটা এখানের ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, যেটার ভোল্টেজ বলুক না কেন সবগুলো ভোল্টেজই এই একই, সেটা মান কত, 1.8 ভোল্ট। শিক্ষার্থীরা এবার আসো দ্বিতীয় অংশে, যাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। শিক্ষার্থীরা এই যে এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা কিন্তু খুবই সিম্পল, সিম্পল বলতে এই অর্থে যে রেজিস্ট্যান্স শাখার মধ্যে রেজিস্ট্যান্স ছাড়া আর কিন্তু কিছু নাই, ইন্ডাকটিভ শাখার মধ্যে এখানে শুধু একটা ইন্ডাকটেন্স ছাড়া অন্য কেউ নাই, ক্যাপাসিটিভ শাখার মধ্যে শুধু একটা ক্যাপাসিটেন্স ছাড়া অন্য কেউ নাই। তাহলে এই অবস্থায় যদি কোনো একটা সার্কিট থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এবং সেটা যদি প্লেন আকারে থাকে, তাহলে এদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হবে এই রকম, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট ইকুয়ালস টু 1/2πLC। এটা হচ্ছে এই সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান। শিক্ষার্থীরা তোমরা কিন্তু অবশ্যই একটা বিষয় নলেজে রাখবে, সেটা হচ্ছে এইখানে শাখা চেঞ্জ হলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে সূত্র সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে আর এল সি তিনটা প্লেন আর এল সি আছে, তার জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু এইরকম। কিন্তু যদি একটা আর এল বা আর সি বিশিষ্ট কোনো শাখা থাকতো, মানে শাখা বিশিষ্ট সার্কিট থাকতো, তাহলে কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা এরকম থাকতো না, চেঞ্জ হয়ে যেত।
তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে যে কোন সার্কিটের ক্ষেত্রে তোমাকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে, সেইটা সূত্রটা কী। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কী পাবো, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মানটা আমরা পেয়ে যাব। তাহলে টু পাইটা টু রুট ওভারের বাইরে বসবে টু পাই, আর ভেতরে কী বসবে, ভেতরে বসবে হচ্ছে এল এর মান। তাহলে এল কত ছিল, সিক্স, এল ছিল হচ্ছে 16 মিলি হেনরি। তাহলে একটু লিখে নিই, 16 মিলি 10^3 হেনরি, আর হচ্ছে কার মান, সি এর মান, সি ছিল 0.4 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 0.4 মাইক্রোফ্যারাড। তাহলে এই হচ্ছে মূলত আমাদের মান। এখন তোমরা যখন ক্যালকুলেশন করবে একটু ব্র্যাকেট দিয়ে নিও, তা আসলে হিসাব করার জন্য সুবিধা হবে। আমি যেটা তোমাদেরকে বলি, সাজেস্ট করি, সবসময় কী করবে যে ভেতরের মানটা আগে নর্মালি বের করবে ক্যালকুলেটর দিয়ে, বের করার পরে তারপর হচ্ছে রুট ওভার করবে ওই অ্যান্সারটাকে, অ্যান্সারটাকে রুট ওভার করার পর তারপর টু পাই দিয়ে গুণ দিবে, গুণ দেওয়ার পর যে মানটা পাবে তাকে ইনভার্স করে দিলেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মানটা কিন্তু ক্লিয়ারলি বের করতে পারবে। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, আমি যেভাবে বললাম সেভাবে যদি ক্যালকুলেশন করো, তাহলে এর মান আসবে হচ্ছে 1,999.43 হার্জ। শিক্ষার্থীরা, ক্যালকুলেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমি কি বলেছিলাম যে ব্র্যাকেটের কাজটা আগে করবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে বলতে 16 × 10^3 ইন্টু ক্যাপাসিটেন্সের মান ছিল কত, 0.4 × 10^-6। তাহলে এইটুকু পর্যন্ত কাজ শেষ, ভেতরে কাজ শেষ, সমান দেবে। আমি জানি তোমরা অনেকে ক্যালকুলেটারের এক্সপার্ট, আমার চাইতে ভালো পারবে, তো যারা একদম নবীন আমি তাদের জন্য এটা দেখাচ্ছি মানটা। এই যে ভ্যালুটা পেলাম তার সাথে কী করতে হবে, টু পাই দিয়ে গুণ করতে হবে, শিফট চাপ দিয়ে। এই পাই হচ্ছে কোথায় আছে, এই এখানে আছে, পায়ের মান তুমি 3.1416 ধরে নিতে পারো, আর তাছাড়া এটা গুণ করলেও চলবে, এইটুকু মান পেলাম। তারপর কী করতে হবে, এটাকে ইনভার্স করে দিতে হবে, ইনভার্স করে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে এই মানটা। তাহলে এই ছিল আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাই।